হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বন্দনা স্টাডি সলিউশন। তো প্রাইমারি নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো লেটস গো, আমরা দেখে নিই। প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রশ্ন ভুল মামলার গ্রিভেন্স পোর্টাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গ্রিভেন্স পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ানো হলো 7ই জানুয়ারি পর্যন্ত। অনলাইন গ্রিভেন্স জমা দিতে পারবেন প্রশ্ন ভুল মামলার পিটিশনাররা। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে গ্রিভেন্স জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে, তো তাই হয়েছে। তোমরা ডান দিক পাল যদি আমার আগের ভিডিওটি দেখতে চাও তাহলে ওপরে ডান দিকে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে, বা আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারবে যে আমি তোমাদেরকে বলেছিলাম। তো তোমাদেরকে আমি ভুল খবর দেই না। তো যাই হোক, সময় নষ্ট না করে চলো আমরা বাকি ডিটেলসগুলো দেখে নিই। তো আরও কিছু তথ্য আমরা জেনে নেব যে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সংশ্লিষ্ট সকলের জন্য অবহিত করছি যে ডেডিকেটেড অনলাইন পোর্টাল, যেটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ 31শে ডিসেম্বর 2021 থেকে চালু করেছিল, তা 7ই জানুয়ারি 2022 পর্যন্ত খোলা থাকবে। নোটিশটি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, আর পোর্টালে দেখো তোমরা বাঁদিকে দেখো সবার উপরে নোটিফিকেশন 7 জানুয়ারি 2022। তো এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এখান থেকে। আর কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রিট পিটিশনকারীদের জন্য একটি ডেডিকেটেড পোর্টাল খুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ অনুযায়ী একটি বিজ্ঞপ্তি দিয়ে এই প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এই প্রক্রিয়া দুটি পোর্টালে সম্পন্ন হবে। স্ক্রিনে তোমরা দেখে নাও, আমি লিখে দিচ্ছি, 1 WBBPE.org, যেটা এখন ওপেন আছে, 2 WBBPrimaryEducation.org, দুটো আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, সেই হিসেবে তোমরা ওপেন করে দেখে নিতে পারো। বা এই পোর্টালেও WBBP যেটা আমি ওপেন করেছি, এই পোর্টালের দিক গিয়ে তোমরা দেখো বাঁদিকে ওপরে যে 7 জানুয়ারি যে নোটিশটি, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এই দুটি পোর্টালের মাধ্যমে কমিশন নির্দেশিত নথিগুলির স্ক্যান করা কপি অনলাইনে জমা করতে হবে। যদি দেখা যায় কোনো আবেদনকারী পিটিশনার সর্বোচ্চ 6 নম্বর পেয়ে নিয়োগ প্রক্রিয়া যোগ্য হয়েছেন, তবে ইতিমধ্যে উল্লেখিত 738 শূন্যপদের শিক্ষক নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই।